হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন কিংবদন্তী শিল্পী রোজিনা। আপনি বাংলাদেশের একজন কিংবদন্তী শিল্পী, আজকে আপনার ক্যারিয়ারের বয়স কিরকম? আমার যাত্রা শুরু হলো 78 থেকে। ওই যে ছবিতে আমি একক হিরোইন ছিলাম, ওয়াসিম ভাই ছিলেন হিরো, আমার বোধহয় 6 মাস লেগেছিল ছবিটা কমপ্লিট করতে। তো 78-এ ছবিটি রিলিজ হয়েছিল মার্চ এপ্রিলে মনে হয় আর কি, আমার যত ধারণা। তো তখন থেকেই আমার আমি মনে করি যে আমার যাত্রা শুরু। তাহলে এখন হলো 2022। আপা, দীর্ঘ এই ক্যারিয়ারে আপনার ছবির সংখ্যা কত? বাংলাদেশে আমাদের বাংলা মুভি আমার মনে হয় 250-এরও বেশি হবে বোধ হয়, অ্যাজ এ হিরোইন বাংলা ছবিতে আমি যে কাজ করেছি। 250-এরও বেশি ছবি আমার মনে হয় আর কি। এরকম তো অনেক দেশ বিদেশেও কিন্তু ছবি, বেশ অনেকগুলো ছবি করেছি আমি, ওগুলো কিন্তু এর মধ্যে ধরা নেই আর কি। মানে ওগুলো হিসাব করলে প্রায় 300-এর মনে হয় হতে পারে ছবি হয়ে যাবে। আপা, এখন আপনি বেশি অভিনয় করছেন না, আপনি সময় কাটাচ্ছেন কিভাবে? এখন আপনার জীবন দর্শনটা কি, আপনার কাজ কি, সামাজিক দায়বদ্ধতার জায়গায় আপনি কোন? না, আমি এখন অবশ্যই এখন অভিনয় করছি না। আর হলো যে যে সিচুয়েশন আমাদের বাংলা চলচ্চিত্রের, আমাদেরকে নিয়ে কেউ ভাবেও না যে যে আমরা যারা সিনিয়র আছি তাদেরকে নিয়ে গল্প তৈরি করা, সেটাও তো একটা আছে। তারপর যেটা বলছে সময় কাটানো, আমি তো মনে করি যে দিনটা আরও বড় হয় না কেন, মানে আমার এত কাজ আমি কাজ করি, সেটা আমার পারিবারিক কিছু সামাজিক, মানে সব কিছু মিলিয়ে যেন আমার মনে হয় যে দিনটা আরও বড় হলে আমার কাছে ভালো হতো। আপা, এই দীর্ঘ ক্যারিয়ারে আজকে যদি বলি আমি 45 বছরের উপরের ক্যারিয়ারে, আপনি সবচেয়ে বড় ভুল কি কি করেছেন, যে এই ভুলটা না করলেও পারতাম, এরকম 3টি ভুল কি আজকে আমাদেরকে বলবেন? না, ভুল যেমন মনে হয় যেন ছবিগুলো দেখলে, এখন যেমন ইউটিউবে ছবিগুলো দেখি, আর যখন আমি অভিনয় করেছি তখন কিন্তু সময়ই ছিল না, আমি এক এক দিন 4 থেকে 5টা ছবি শুটিং করতাম, এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে ছবি রিলিজ পেলেও দেখতেন না নিজের ছবি, আমার মানে হলে বসে ছবি দেখার কখনো সুযোগই ছিল না, মানে সেই সময়টাই আমি পাইনি। হ্যাঁ, যখন আমরা ডাবিং করতাম ওটা তো খণ্ড খণ্ড একসঙ্গে কিন্তু দেখার সুযোগ হয় না, তার গানগুলো কিন্তু আমি দেখতে পাইনি আর কি। কদাচিত হয়তো দেখা গেলো কোনো প্রিমিয়ার শো হচ্ছে, মানে হচ্ছে যে কোনো ছবির এটা, বা আমার নিজস্ব যেমন রোজিনা ফিল্মস আমি ছবি বানিয়েছে দুনলা, জীবনধারা, রাধাকৃষ্ণ, বা আদার্স হলে কদাচিত মানে দেখা হতো আপনার হলে গিয়ে। এখন যখন দেখি মানে ইউটিউবের মধ্যে, তখন মনে হয় এখানে মধ্যে ভুল হয়েছে, এই জায়গাটা আরও সুন্দর করা যেত। এখন সেই বিশ্লেষণগুলো এইগুলো মনে হয় আর আমার কাছে যে এই চরিত্রটা আমি এটা করছি, তো এখানে মধ্যে এই গেট আপটা এভাবে নিলে, এইভাবে মেকআপ নিলে ভালো লাগতো, বা গানের যে লিপসিং করছি ওটা যদি বোধহয় আরেকটু এভাবে করলে বোধহয় ভালো লাগতো, এটা বোধহয় ভুল হয়ে গেছে। আপা, জীবনে প্রথম যখন নায়িকা হলেন তখন পারিশ্রমিক কয় টাকা পেয়েছিলেন এবং শেষ নায়িকা হিসেবে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? আমি 10 টাকা প্রথম যেটা নায়িকা হলাম, সলো হিরোইন যে ছবি বলে যেটাকে, আমি বোধহয় কত 15-20 হাজার টাকা পেয়েছি। আর জীবন শুরু করেছিলেন 10 টাকা, 10 টাকা দিয়ে 15-20 হাজার পেয়েছিলেন শুরুতে ছবিতে, মানে একক হিরোইন, একক হিরোইন, হিরোইন একক হিরোইন হিসেবে শেষ যখন কাজ করলেন আজ থেকে 15-10 যাই যত বছর আগেই হোক, তখন সর্বশেষ পারিশ্রমিক আমি লাস্ট কাজ করেছি একেবারে ওইভাবে যে জমজমার থেকে যখন মানে মানে ব্যাক মানে চলে এলাম, আমি বোধহয় আপনার 93-94 পর্যন্ত আমি কাজ করেছি, তখন নিয়েছি, তখন অবশ্যই পয়সা নিয়েছি, মানে কখনো 5 লক্ষ 6 লক্ষ এইভাবে এমনিটা নিয়েছি। বাহ, আপা, আপনার নায়ক হিসেবে আপনি পেয়েছেন সবচেয়ে বেশি যাদের, তাদের ভিতরে ওয়াসিম ভাই, ফারুক ভাই, সোহেল রানা ভাই, আর কার কার নাম? আলমগীর ভাই, আলমগীর ভাই, তারপর রাজ্জাক ভাইকেও পেয়েছি, উজ্জ্বল ভাইকেও পেয়েছি, আপনার জাফর ইকবালকেও পেয়েছি। ওকে আপা, এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার নায়কদের সম্পর্কে, আপনি প্রথমেই বলবেন ওয়াসিম ভাই নায়ক হিসেবে আপনার চোখে কেমন ছিল? আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেন। উনি তো আমি যখন আসি ওই ছবিটি মানে হিরোইন করে আমাকে আপনার রাজমহলে, উনি তখন সুপারস্টার, আমি একদমই নতুন তখন, তো উনি যে আমাকে তখন কর্পোরেশন করেছে শিডিউল দিয়ে, সময় দিয়ে, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আলমগীর স্যার, আলমগীর ভাইয়ের সাথেও আমি অনেক সোশ্যাল ছবি করেছি, ওনার নিজের প্রযোজিত নিজের ডাইরেকশনে বৌমা ছবিতে কাজ করেছি, আমি যেমন প্রযোজনা করেছিলাম দুলনা, সে হিরো ছিল,
আর তারপর অন্যদের অন্য যারা ডাইরেক্টর ছিল তাদের ছবিতেও কাজ করেছি।